আজকে যাচ্ছি বান্ধবীর হলুদ খেতে। সো বেসিক্যালি ইশরাতের হলুদ ছিল, তো ওর হলুদটা হচ্ছে মেইনলি ছিল পুরান ঢাকার দিকে, বিকজ ওর বাসা ওদিকে। মিরপুর থেকে পুরান ঢাকা কিন্তু মোটামুটি অনেক দূর, আর বিশেষ করে যদি সন্ধ্যার দিকে যাই সেটা কিন্তু অনেক টাইম লাগে। সো এটা ফার্স্টে কিন্তু আমি রিয়েলাইজ করতে পারিনি যখন হচ্ছে হলুদে যাচ্ছিলাম। তো রওনা দিয়েছিলাম 6টার দিকে, যেতে যেতে আমাদের 7:30টার মতো বাজে, বিকজ মানে রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল একদম বলার বাইরে। আমিও বেশ সাজুগুজু করে আসলে বের হই, বের হতে বের হতে জন্য একটু দেরি হয়ে যায়। মোটামুটি ভালোই মেকআপ করছিলাম অ্যান্ড আই ওয়াজ প্রিটি স্যাটিসফাইড উইথ মাই মেকআপ লুক। জ্যাম ঠেলতে ঠেলতে ওদিকে একদম অবস্থা নাজেহাল, এত জ্যাম অ্যাকচুয়ালি ভালো লাগে না কোথাও, সেজেগুজে বের হলে যদি এত জ্যাম থাকে ইট ওয়াজ টু ডিফিকাল্ট। তারপরে কোনোভাবে জ্যাম ট্যাম ঠেলে পৌঁছাতে পারলাম, 7:30টার মতো বেজেছিল। তো তারপর ভেনুতে ঢুকে দেখি যে নায়িকা একদম স্টেজে বসে আছে, আর ওর স্টেজটা সাজানোটা আমার কাছে খুবই সুন্দর লেগেছিল, বিকজ আমার ফেভারিট কালারগুলো দিয়ে পিঙ্ক পার্পল ইয়েলো সবগুলো মিক্স করা ছিল, অ্যান্ড শি ওয়াজ লুকিং সো প্রিটি। বেদিকে হচ্ছে শারমিনোর ছবি তুলতে তুলতে একদম অজ্ঞান হয়ে যাচ্ছিলো, শারমিন জোর কী পরিমাণ ছবি তুলছে এই বিয়েতে আর হলুদে, ইউ জাস্ট কান্ট ইমাজিন। তারপরে এই যে মান্নি আর শারমিন হচ্ছে ওর সাথে ফটোশ্যুট করতেছিল, অ্যান্ড ওরা অনেক ফেক ফেক পোজ দিচ্ছিল যেগুলো একদমই রিয়েল না, ফেক ক্যান্ডিড আসলে বানাতে যাচ্ছিলো ওরা। দেন হচ্ছে এখানে মেইনলি হলুদের ডালাটা ছিল যেখানে হলুদ দেওয়া ছিল, অ্যান্ড আরও আদার্স যে এসেন্সিয়াল জিনিসগুলো থাকে সেগুলো ছিল, দেখতে অনেক সুন্দর ছিল, ডেকোরেশনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। অ্যান্ড তার একটু পরে হচ্ছে রিঙ্কি চলে আসে, অ্যান্ড রিঙ্কি এসেও ঢং করা শুরু করছে বিকজ সে অনেক সুন্দর করে সেজে আসছে। তো তারও অনেক অনেক ছবি তোলার ইচ্ছে ছিল, বাট এদের ছবি তোলার জ্বালায় হচ্ছে আমরা সময় পাচ্ছিলাম না, পরে এদেরকে জোর করে স্টেজ থেকে নামায় দেন আমরা হচ্ছে স্টেজে উঠে ছবি তোলা শুরু করছি। আর এদিকে আমি শারমিনকে বলে রাখছিলাম যে ও যেন সুন্দর সুন্দর করে কিছু শট নিয়ে রাখে, বিকজ এগুলো আমি ভ্লগে অ্যাড করবো বান্ধবীর বিয়ে বলে কথা, অ্যান্ড সে অনেক বেশি হ্যাপি ছিল মাশাল্লাহ। ইশরাত আরও যেন অনেক বেশি বেশি হ্যাপি হয় এটাই দোয়া করবো আমি। দেন রিঙ্কি লিটারালি আমাকে স্টেজ থেকে নামায় দিছে, নামা দিয়ে বসে যে আমি একা ইশরাতের সাথে ছবি তুলবো, মানে এই মেয়েটা ছবি তুলতে তুলতে পুরো অজ্ঞান হয়ে যাচ্ছে এমন অবস্থা। পর আমি ওর কিছু ছবি টবি তুলে দিলাম, অ্যান্ড স্টেজের পিছে এই কিউট বিড়ালটা ছিল। তারপর রিঙ্কির আপু আসছিল, সো ওর সাথেও একটু ছবি টবি তুললাম। দেন এখানে স্ন্যাক্সের সুবিধা ছিল, সো আমরা একটু চটপটি খেলাম বিকজ বর আসতে অনেক দেরি আছে, তো কিছুই করার নাই এখন। আর ততক্ষণে কিন্তু সবাই মোটামুটি চলে আসছে, বেসিক্যালি মেয়ের পক্ষে যারা ছিল তারা হচ্ছে চলে আসছিল, যেহেতু জয়েন্ট হলুদ ছিল ছেলেদের জন্য ওয়েট করা হচ্ছিল, আর এদিকে হচ্ছে চটপটি বানানো হচ্ছিল সো দ্যাট আমরা খেতে পারি। পরে আমি আয়মানের জন্য আর আম্মুর জন্য নিলাম, আমার নিজের জন্য নিলাম, অ্যান্ড এখানে বসে বসে খাচ্ছিলাম। পুরো ভাইবসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, ছোট একটা জায়গার মধ্যে অনেক নাইসলি ডেকোরেট করা হচ্ছিল, আপনার পিছের ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই যাচ্ছেন। দেন হচ্ছে রিঙ্কি খাচ্ছিল, রিঙ্কির আপু খাচ্ছিল, সবাই মিলে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, অ্যান্ড এখানে এত কিউট একটা পিচি ছিল মাশাল্লাহ, এত কিউট বলার বাইরে। তারপরে যে শারমিন আমি আর রিঙ্কি হচ্ছে কিছু শর্টস নিচ্ছিলাম আমরা, যে দুষ্টামি করতেছিলাম সেগুলো শর্টস, আর গান চলতেছিল তো আমাদের মানে একদম নাচতে ইচ্ছা করতেছিল এমন অবস্থা। সো এখানে হচ্ছে আমি আমার আউটফিটটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, এই শাড়াটা আমি আমার নিজের ডিজাইন করে বানিয়েছিলাম অনেক আগে, এটার ভিডিও আছে। অ্যান্ড হিয়ার ইজ মাই মেকআপ লুক, যেহেতু কোনো কাজ নাই নিজের একটু শর্টস নিচ্ছিলাম। দেন হচ্ছে ইশরাতের আরও আত্মীয় স্বজন আসা শুরু করে, অ্যান্ড ওরা ফটোশ্যুট করা শুরু করে, আর এদিকে হচ্ছে রিঙ্কি সবার ফটোশ্যুট করে দিচ্ছিল বিকজ ও বেশ ভালোই ছবি তুলে। দেন আমিও হচ্ছে ওদের একটু ফটোশ্যুট করে দেই বিকজ আসলে কোনো কাজ নাই খেয়ে দিয়ে, তো সবারই মোটামুটি ছবি টবি তুলতেছিলাম। তারপর স্টেজের সামনে যেয়ে দেখি যে সে স্টেজে বসেও প্রেম করতেছে, মানে তার কি একটা অবস্থা, জামাই আসার জন্য সে ওয়েটই করতে পারে না এমন। দেন আমি স্টেজ থেকে সবাইকে নামা দিয়ে বসে যে এখন আমি ছবি তুলবো, সো ওর সাথে কিছুক্ষণ ছবি তুললাম, আর এটাই ছিল হচ্ছে ফুল ডেকোরেশনটা। তারপর আমরা আরও অনেকক্ষণ ওয়েট করতেছিলাম যে কখন ভাইয়া আসবে, বিকজ ভাইয়া আসতেছিল না, আমরা সবাই ভাইয়াকে দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। সো যখন শুনলাম যে ভাইয়া চলে আসবে আমরা সবাই ফুল নিয়ে ভাইয়াকে রিসিভ করতে দাঁড়িয়ে গেলাম, বিকজ ইউনো সব শালিদের উচিত ভাইয়াকে রিসিভ করা। সো আমরা সবাই লাইন ধরে গাঁদা ফুল নিয়ে দাঁড়িয়েছিলাম যে ভাইয়া আসলে ফুলগুলো ছিটিয়ে ছিটিয়ে দিব। সো কিছুক্ষণের মধ্যে হচ্ছে ভাইয়া চলে আসে, অ্যান্ড অনেক সুন্দর করে লাউডলি সং ছাড়া হয়েছিল যাতে রিসেপশনটা ভাইয়ার অনেক সুন্দরভাবে হয়। তো আমরা ফুল ছিটাতে ছিটাতে ভাইয়াকে রিসিভ করলাম, অ্যান্ড দেন হচ্ছে ভাইয়া স্টেজে উঠে গেল। তো তারপর যেহেতু অনেক রাত হয়ে গিয়েছিল এখন আমরা বাসা চলে আসি, আর এখন নেক্সট পার্টে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে বিয়ের ভিডিও।
সো এখন আমি আপনাদেরকে দেখাবো যে ইশরাতের বিয়েতে আমি কিভাবে মেকআপটা করেছিলাম, বাট আমি একদমই মেকআপ করতে পারি না, সো নেভার মাইন্ড। ওকে, সো ফার্স্টলি হচ্ছে আমি স্কিনটাকে ময়শ্চারাইজ করার জন্য নিউট্রিজিনার স্কিনের যে ময়শ্চারাইজার ছিল ওটা আমি ইউজ করেছি, দেন আমি একটা প্রাইমার ইউজ করতেছি। আর পিছের ব্যাকগ্রাউন্ড প্লিজ ইগনোর করবেন, বিকজ আমি কোনো মেকআপ আর্টিস্ট না, সো আমার বাসার পিছিয়ে আমি মেকআপের জন্য কোনো ব্যাকগ্রাউন্ড রেডি করি নাই। তো হচ্ছে ফাউন্ডেশন লাগিয়ে নিলাম, দেন হচ্ছে ব্লেন্ড করে নিলাম। তো ফার্স্টে ব্রাশ দিয়ে ব্লেন্ড করেছি, দেন চিন্তা করলাম যে একটু বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করি বিকজ সুন্দর হচ্ছে না। দেন আমি কনসিলার ইউজ করলাম বিকজ আমার মুখের অবস্থা একদম ভয়াবহ। লাস্ট ইয়ার উইন্টারেও আমার পিম্পল দিয়ে অবস্থা খারাপ ছিল, এবারও সেম অবস্থা, আমি খুবই প্যারা খাচ্ছি। দেন হচ্ছে আমি ফেস পাউডারটা অ্যাপ্লাই করলাম, বিকজ হ্যাঁ ফেস পাউডারটা অ্যাপ্লাই করতে হবে, এই জন্য আমি অ্যাপ্লাই করলাম। সো এই পর্যায়ে লিপস অনেক ড্রাই লাগছিলো, তাই একটু ভ্যাজলিন লাগিয়ে নিলাম। এখন আমি আপনাদেরকে দেখাবো যে কী কী প্যালেট আমি ইউজ করেছি। আমার যতই না প্যালেট থাকুক, ঘুরে ফিরে আমি এই কালারগুলো ইউজ করি বিকজ আমি আসলে মেকআপ করতে পারি না। সো আমি একটা নুডিশ কালার নিয়ে বেসটা করে ফেললাম, আদারওয়াইজ অবস্থা খারাপ হয়ে যেত। অ্যান্ড ওই পর্যায়ে দেখলাম যে আমার আইব্রাউজের অবস্থা খুব খারাপ, সো আমি আইব্রাউজ একটু সেট করে নিলাম, দেন আমি আবার মেকআপ শুরু করলাম। অ্যান্ড ইউ ক্যান সি আমি কত বাজেভাবে মেকআপ করতেছি বিকজ আমি পারি না একদমই। তারপরে হচ্ছে আমি একটা ব্রাউনি স্টোন নিয়ে উপরে যে আইলিডটা থাকে ওখানে একটু দিয়ে দিলাম, এতে করে হচ্ছে চোখটা একটু আপলিফটেড হয় আর কি। মানে আমি যতটুকু বুঝি এরকম করলে একটু সুন্দর লাগে আমাকে, সো আমি একটু ডার্ক কালার লাগিয়ে নিলাম। দেন হচ্ছে একটু ব্লেন্ড করে নিলাম, নেক্সট পার্ট হবে হচ্ছে একটু গ্লিটার লাগানো। সো গ্লিটারের জন্য হচ্ছে আমি এই প্যালেট থেকে একটু গ্লিটার হাত দিয়ে নিয়ে নিলাম, বিকজ আমার কাছে পার্সোনালি মনে হয় যে গ্লিটার হাত দিয়ে অ্যাপ্লাই করলে এটা বেশি সুন্দর করে বসে। দেন হাত দিয়ে হচ্ছে আরেকটা চোখেও আমি গ্লিটার অ্যাপ্লাই করে নিলাম, অ্যান্ড মেকআপটা অনেক বাজে হচ্ছিলো ইউ ক্যান সি, বাট আমি অ্যাকচুয়ালি পারি না, কিছুই করার নাই। আপনারা আমার কাছে অনেক রিকোয়েস্ট করেন, বিভিন্ন কমেন্ট আসে ইনবক্সে আসে যে আপু মেকআপ টিউটোরিয়াল দাও, আমি মেকআপ পারি না, আমি কী টিউটোরিয়াল দিবো। সো আজকে আমি সাহস করে দিয়ে দিলাম যে আমি যা সাচ্ছি এটাই আপনারা দেখবেন, বিকজ আপনারা প্রচুর কোশ্চেন করেন। যাই হোক, দেন হচ্ছে আমি আমার গ্লিটারটা অ্যাপ্লাই করে নিছি, দেন আমি আবার এই ডার্ক কালারটা নিয়ে উপরে একটু দিয়ে দিলাম, কারণ তাহলে একটু ব্লেন্ডেড হবে আর কি। অ্যান্ড দেন হচ্ছে আমি আইলাইনারটা অ্যাপ্লাই করবো, অ্যান্ড আমি আইব্রাউজটা একটু সেট করে নিছি, বাট আইব্রাউজে কিন্তু আমি এক্সট্রা কোনো পমেন্ট ইউজ করি নাই বিকজ অত বেশি হেভি সাজ দিতে ইচ্ছা করতেছিল না। তো একটা আইলাইনার, মানে একটা চোখে আইলাইনার দিয়ে দিলাম, আর একটা চোখে আইলাইনার কীভাবে দিচ্ছি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ইনফ্যাক্ট আজকে কিন্তু আমি আইল্যাশও অ্যাপ্লাই করবো না, বিকজ আমার কেন জানি মানে খুব এক্সট্রা সাজতে ইচ্ছা করতেছে না। আমি হলুদের দিন অনেক সেজে ফেলছিলাম, দ্যাটস ওয়াই আমি আজকে খুব বেশি সাজতেছি না। জাস্ট একটু মোটা করে আইলাইনার দিলাম, আর আমি মাস্কারা দিয়ে দিব যাতে মোটামুটি সুন্দর লাগে, বাট আইল্যাশ দিয়ে আমি টু এক্সট্রা করতে চাচ্ছি না। তারপরে হচ্ছে আমি চোখের নিচে যে আইলাইড আছে ওখানে একটু ব্রাউন আর ব্ল্যাক মিক্স করে হালকা করে আইশ্যাডো দিয়ে নিচ্ছি, বিকজ নাহলে দেখা যায় যে আমার চোখের নিচটা এমনিতেই একটু ফ্লাফি টাইপের, অনেক বেশি পচা দেখা যায় যদি নিচে টোটালি কিছু না লাগাই। আর এমনিতে আমি ব্ল্যাক কাজল ওরকম বেশি পছন্দ করি না, সো যেটা করছি যে হালকা করে আইশ্যাডো দিয়ে দিছি, অ্যান্ড দেন হচ্ছে একটু হোয়াইট যে কাজল থাকে সেটা হালকা করে দিয়ে দিছি, সো দ্যাট মানে দুইটা একটু ব্যালেন্স হয়। তো যাই হোক, আমি অনেক বাজেভাবে সাজতেছি আই নো দ্যাট, বাট আমি পারি না, কিছুই করার নেই। দেন আই অ্যাপ্লাইড সাম মাস্কারা, বিকজ নাহলে তো পচা দেখা যাবে। আর এই তো মাস্কারা অ্যাপ্লাই করে ফেললাম, তারপরে নিজের পোর্শনেও হচ্ছে মাস্কারাটা অ্যাপ্লাই করলাম যাতে দুই দিকটা একটু সুন্দরভাবে ব্যালেন্স হয়। অ্যান্ড এই পর্যায়ে হচ্ছে আমি আমার ভ্যাজলিনটা উঠিয়ে ফেলছি, অ্যান্ড এতক্ষণে কিন্তু আমার লিপ ময়শ্চারাইজড হয়ে গেছে। অ্যান্ড নাও আমি যেটা করবো, আমি হচ্ছে লিপটা একটু লাইনার দিয়ে লাইন করছি, বিকজ এখন লাইনার লাগানোর আবার ট্রেন্ডটা অন হয়েছে, যেটা আমার কাছে খুব ভাল লাগে। অ্যান্ড দেন আমি হচ্ছে মিলানির যে রেড লিপস্টিকটা আছে ওটা ইউজ করলাম, বিকজ এটা ম্যাট, অনেক খাওয়া দাওয়া করলেও উঠে না, আমার কাছে খুবই ভালো লাগে। অ্যান্ড আমি এটার সাথে মারুনও ইউজ করতে পারতাম, বাট আমার ইচ্ছা করেছে যে একটু ভাইব্রেন্ট রেড লাগাই, কারণ চোখে হচ্ছে অলরেডি আইল্যাশ লাগাবো না, লেন্স পরবো না। তো এটাই ছিল আমার ফাইনাল লুক, আমি জানি আমাকে অনেক বেশি সুন্দর লাগতেছে না, বাট একদম চালানোর মতো মেকআপ আর কি করা যায়। অ্যান্ড আমি হচ্ছে একটু টিকলি পরে নিয়েছি, আর এই হিজাবটা নিয়েছিলাম হচ্ছে সাজকথা পেজ থেকে, অনেক আগে পিয়ার এসেছিলো বাট কখনো পরা হয় নাই, তাই মেনশনও করা হয় নাই। অ্যান্ড হেয়ার ইজ মাই ফাইনাল লুক, অ্যান্ড যেহেতু এই হিজাবটা অনেক বড় তাই আমি এটাকে পেঁচিয়ে দুই পোর্শনকে এক সাইড করে বেঁধেছিলাম, আদারওয়াইজ দেখা যায় যে অনেক ঝামেলা হয়ে যায়, ব্যালেন্স করা যায় না। তো তারপর রওনা দিয়ে দিলাম, অ্যান্ড পৌঁছাতে দেন অ্যাগেইন 2 ঘন্টা লেগেছে, বিকজ ও মাই গড এত এত জ্যাম ছিল। অ্যান্ড আমরা যেই পাশে ছিলাম সেই পাশে জ্যাম, পাশের সাইডে কিন্তু জ্যাম নেই, সমানে গাড়ি যাচ্ছে, মানে কপালটা কি। তারপর চলে গেলাম হচ্ছে পুরান ঢাকা বিয়ে খেতে, অ্যান্ড ওর ভেনুটা কিন্তু অনেক সুন্দর করে সাজানো হচ্ছিলো, অ্যান্ড যেয়ে দেখি দেন অ্যাগেইন ভাইয়ার সাথেও প্যাক 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 প্যাক
করতেছে ফোনে, বলতেছে যে তাড়াতাড়ি আসেন বিয়ে করতে হবে এন্ড অল দ্যাট। তো যাই হোক, এরপরে এসে দেখলাম যে রিঙ্কিওর সাথে ফটোশ্যুট করতেছে আবার, কারণ ওরা মানে ওরা এমন অবস্থা, ওরা ছবি তুলতেই দিবে না, ওর সাথে সবগুলা শারমিন আর রিঙ্কি দুইটা মিলে একদম লেগে থাকে। দেন অনেক কষ্টে আমি ওদেরকে ছড়াইছি, সরাই বসে যে আমার এবার তুলতে দে ভাই। দেন এর সাথে সাথে হচ্ছে কিছু ছবি তুললাম অ্যান্ড এত সুন্দর বউয়ের সাথে আমাকে একদম ফকিনের মতো লাগতেছিলো, বাট নেভার মাইন্ড, ইটস হার ডে, তাকে তো সুন্দর লাগতেই হবে। দেন হচ্ছে আমি নিজে সরে গেলাম আর বাকিদের ছবি তোলার জায়গা দিচ্ছিলাম। এখানে মান্নি আর ওর আপু হচ্ছে ছবি তুলতেছিল ইশরাতের সাথে অ্যান্ড আমাদের ছবি তোলার জন্য ফটোগ্রাফার আপু নিজেই ছবি তোলার কোনো জায়গা পাচ্ছিল না। তো এই তো সবাই মিলে যখন ইশরাতের সাথে ছবি টবি তুলতেছিল, আমি মাঝখান দিয়ে রিঙ্কিকে বললাম যে চল আমরা নিজেরা একটু ছবি তুলি, বাট রিঙ্কিকে আর আমাকে ছবি তুলতে দিবে, এসে নিজে যেয়ে বসে পড়লো। পরে শারমিনও চলে আসলো, ওকে অনেকগুলো ছবি টবি তুলে দিল। এবার আমি রিঙ্কিকে সরাই দিয়ে বললাম যে এবার আমি তুলবো, সো আমিও কয়েকটা পোস্ট দিয়ে ছবি টবি তুললাম। এগুলো পারলে হচ্ছে ইনস্টাগ্রামে আপলোড করে দিব, আপনারা ওখান থেকে দেখতে পারেন। সো এই তো ছবি টবি তোলার পরে আমরা মনে মনে ভাবতেছিলাম যে কখন জামাই আসবে, কখন বিয়েটা পড়াবে, আর আমরা কখন খাওয়া দাওয়া করতে পারবো। আর এইদিকে হচ্ছে শারমিন ওর আরেক ফ্রেন্ডের বাবুকে নিয়ে আদর করতেছিল, বিকজ হি ওয়াজ সো কিউট। আর এইদিকে আমরা দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম গেটের কাছে, কারণ ভাইয়া চলে আসতেছে, আমাদের গেট ধরতে হবে। সো গেট যদি শালিনা না ধরে তাহলে তার হয় না, বিকজ গেট ধরার একটা মজাই আলাদা অ্যান্ড গেট ধরার পর অফকোর্স আমরা টাকা পাবো, সেগুলো আমরা উড়াতে পারবো, সো দ্যাটস দ্য বেস্ট পার্ট। তো চলে গেলাম হচ্ছে গেটের কাছে, ততক্ষণে হচ্ছে ভাইয়া চলে আসছে। আমরা যেটা করছি যে ফার্স্টে যারা মুরব্বী আছেন তাদেরকে আমরা গেটে ঢুকতে দিয়ে দিছি, যাতে আমরা ভাইয়ার সাথে ভাইয়ার ফ্রেন্ডের সাথে মজা করতে পারি। অ্যান্ড এই অবস্থা ছিল এত তো শালিয়ার শালা ভাইয়ার। সো চলে আসলো, এদিকে মিষ্টি নিয়ে হচ্ছে ছেলেরা দাঁড়াইছিল, ভাইয়া আসতেছে। অ্যান্ড যখনই হচ্ছে ভাইয়া উঠা শুরু করছে, আমরা তো সবাই চিৎকার দিয়ে ভাইয়াকে ওয়েলকাম জানাচ্ছিলাম। সো চলে আসার পরে ফার্স্টে আমরা মিষ্টি টিষ্টি খাওয়াই দিলাম, তারপরে এটাকে কী বলে শরবত খাওয়াই দিলাম অ্যান্ড তারপর দাম কষাকষি শুরু হলো যে আমাদেরকে টাকা দিতে হবে। দেন হচ্ছে ভাইয়া বেশি একটা মুলামুলি কেন জানি করে নাই, খুব অল্প সময়ের মধ্যে আমাদের টাকা দিয়ে দিছে, ভাইয়া 20,000 টাকা দিছে, দ্যাটস নাইস রাইট। তারপরে আমি আর রিঙ্কি তাড়াতাড়ি চলে গেলাম ইশরাতের কাছে, বিকজ ও তো অনেক নার্ভাস হয়ে থাকার কথা। সো যে দেখলাম অ্যাকচুয়ালি ও নার্ভাস হয়ে ভিতরের রুমে বসে আছে, সো আমরা ওকে সান্ত্বনা দিচ্ছিলাম যে ভয় কিছু নাই দোস্ত, আর কিছুক্ষণ পরেই ইনশাআল্লাহ তোর বিয়ে হয়ে যাবে অ্যান্ড খুব নাইসলি হবে, টেনশন করিস না। তারপরে ওদিকে হচ্ছে ভাইয়া এসে স্টেজে বসলো অ্যান্ড সব কিছু সেটেল ডাউন করা হলো অ্যান্ড দেন হচ্ছে আমরা ওদিক থেকে ইশরাতকেও নিয়ে আসলাম। সো আমরা সব ফ্রেন্ডরা মিলে হচ্ছে ওকে ধরে ধরে নিয়ে আসা হচ্ছিল, বাট আমি ছিলাম না, বিকজ আমি যেহেতু ভিডিও করতেছিলাম, ইশরাত আমাকে বলছিল যে সব কিছু সুন্দর করে ভিডিও করে রাখ, মেমোরিজ থাকবে অ্যান্ড ফটোগ্রাফারদের ভিডিও তো অনেক পরে পাওয়া যায়, সো তোর থেকে নিয়ে নিবো। এই কারণে হচ্ছে আমি ভিডিও করছিলাম, ওর সাথে দাঁড়াই নেই অ্যান্ড দেন হচ্ছে ওকে স্টেজে নিয়ে যাওয়া হলো অ্যান্ড ওকে হচ্ছে বসানো হলো অপোজিট সাইডে, যে সাইডে হচ্ছে ভাইয়া ছিল, মাঝখানে হচ্ছে ফুলের একটা সুন্দর ব্যারিয়ার করে দেওয়া হয়েছে অ্যান্ড অপোজিটে হচ্ছে ইশরাত ছিল। দেন দোয়া দরুদ পড়া হলো, আমরা সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করলাম, মোনাজাত করলাম অ্যান্ড দেন হচ্ছে ইশরাত কান্না শুরু করে দিল, বিকজ ইটস অবভিয়াস না, অনেক মানে আসলে মন খারাপ করার মতো একটা দিন অ্যান্ড মন ভালো করার মতো একটা দিন, সো মিক্স ফিলিং তো কাজ করবে, ইটস নর্মাল রাইট। তো তারপর হচ্ছে দোয়া দরুদ পড়ার পরে এরপরে হচ্ছে কবুল বলার পারলা অ্যান্ড আমি হচ্ছে এদিকে একটু শর্টস নিচ্ছিলাম, আমরা সবাই ওর পিছে দাঁড়িয়েছিলাম ওকে সাপোর্ট করার জন্য। আর এখানে হচ্ছে কাবিন নামাটা ছিল, এটা কিন্তু রিয়েলটা না, এটা হচ্ছে ফেকটা, এটা সবসময় যাতে বাধাই করে রাখা যায় সেই জন্য হচ্ছে নিজেরা ক্রিয়েট করা হয়েছে অ্যান্ড আরেকটা তো থাকে রেজিস্ট্রেশন খাতা। তো এটা কিন্তু অনেক সুন্দর ছিল থিমটা রাইট, অনেক সুন্দর করে লেখা হয়েছিলো, যেটা অনেক কিছু আমার কাছে কিউট মনে হয়েছে। দেন হচ্ছে বিয়ে পড়ানো হয়ে গেল আলহামদুলিল্লাহ, ও আশা করি অনেক অনেক ভালো থাকবে, সুখে থাকবে অ্যান্ড এদিকে ভাইয়া উঠে সালাম দিচ্ছিল, বিকজ বিয়ের পরে হয়তো এটা দিতে হয়। সো এটা হলো, সব রিচুয়ালস কমপ্লিট করা হলো, দেন হচ্ছে সবাইকে খেজুর ডিস্ট্রিবিউট করে দেওয়া হচ্ছিল। তো দেন হচ্ছে এই বিয়ের রিচুয়ালগুলো শেষ করতে করতে আমি আর রিঙ্কি বললাম যে ভাই অনেক রাত হয়ে গেছে, তো তাড়াতাড়ি চল যে খাওয়া দাওয়া করে নিই, নিলে আমার মা তোর মা পিটাবে, বিকজ বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। তো অলরেডি তখন 10টা ওভার হয়ে গেছে, তো তখন আমরা তাড়াতাড়ি করে খাওয়ার জন্য চলে গেছি। দেন খাওয়ার ওখানে যেয়ে দেখলাম যে এক ব্যাচের খাওয়া অলরেডি চলতেছে, সো আমি আম্মুকে আর রিঙ্কি রিঙ্কির মাকে ডেকে নিয়ে বললাম যে চলে আসো, একটু পরে খাওয়া কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা বসে পড়বো। তারপর সিট ফাঁকা হয়ে গেলে আমরা বসে পড়লাম অ্যান্ড অনেক অনেক খাবারের আইটেম ছিল, সবগুলো খাবার অনেক মজা ছিল। তো রিঙ্কি হচ্ছে আমাকে একটু সালাদ সার্ভ করে দিচ্ছিল, আমি ওকে বলতেছিলাম যে বাহ খুব ভালো মেয়ে, সবাইকে সার্ভ করে দিতেছিস, আমি তো জীবনেও কাউকে দিই না। তারপর দেন হচ্ছে নান চলে আসলো,
তারপর যে সব আইটেম ছিল সবগুলোই হচ্ছে আমি একটু একটু করে উঠিয়ে নিয়েছিলাম। আর বিয়ে বাড়ি মানেই হচ্ছে অনেক অনেক খাওয়া দাওয়া, সো প্রচুর খাওয়া দাওয়া করা হয়েছে, অনেক খাবার নিয়ে নিয়েছিলাম, রোস্ট ছিল, টিকিয়া ছিল, মানে হিউজ হিউজ আইটেম। দেন আমি ওয়েট করতেছিলাম যে কখন পোলাও আসে, দেন পোলাও চলে আসলো, সেটাও নিয়ে নিলাম। অ্যান্ড ইউ ক্যান সি আমি কত কিছু প্লেটের মধ্যে নিয়ে গেছি, কারণ বান্ধবীর বিয়ের বলে কথা অনেক অনেক তো খাওয়া দাওয়া করতেই হবে। So this was it about today's video. I hope you like this video. If you like this video, don't forget to like, share and subscribe to my channel and also follow my Facebook page. Erkom video jodi aro dekhte chan amake obosshoi janaben. I will try to make that. Thank you so much.